সো ওয়েলকাম গাইস, আমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আইএনডি এক্সপ্লোরারে। আর আজকে যেটা আমরা এক্সপ্লোর করতে যাব সেটা হচ্ছে এই দুটো ক্যামেরার ফুটেজ কোয়ালিটির মধ্যে কতটা ডিফারেন্স সেটা তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। তো এটা হচ্ছে ডিজিটেকের গো অ্যাকশন ক্যামেরা, যেটা কিনা খুব ট্রেন্ডিংয়ে রয়েছে এখন, সবাই এটার ব্যাপারে কথা বলছে, সবাই এটার উপরে ভিডিও বানাচ্ছে ইউটিউবে, অনেক এটার উপরে অনেক ভিডিও রয়েছে ইউটিউবে। আর এটা হচ্ছে সেই পুরনো ক্যামেরাটা যেটা কিনা সবাই প্রথম মোটো ব্লগিং ক্যামেরা হিসাবে চুজ করে, যারা একটু বাজেট যাদের একটু খুব কম থাকে। এটা এসজি ক্যাম 4000-এর একটা অল্টারনেটিভ বলা যায়, সেটা হচ্ছে ইকেন H9R, যে 4K আলট্রা এইচডি ক্যামেরাটা রয়েছে সেটা। তো এই দুটোর একটা ডিরেক্ট ফুটেজ কম্প্যারিজন এই ভিডিওতে থাকছে, তো তোমরা দেখে নাও ভিডিওটা, আর তারপরে কমেন্টে বলে দাও যে তোমাদের কোন ক্যামেরার ফুটেজটা বেটার লাগছে এবং তোমরা কোনটাকে প্রেফার করবে অ্যাজ ইওর মোটো ব্লগিং ক্যামেরা এই দুটোর মধ্যে ডিফারেন্স ফুটেজের মধ্যে আর ক্ল্যারিটির মধ্যে, আর ফিল্ড অফ ভিউয়ের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে সেটাও দেখে নাও। তোমরা দেখতে পাচ্ছ যে রাইট সাইডে যে ক্যামেরাটা রয়েছে সেটাও যথেষ্ট স্টেবল, ডিজিটেক যথেষ্ট স্টেবল, আর বাঁদিকে রয়েছে ইকেন যেটাতে কোনো রকম স্টেবিলাইজেশন নেই। তো আমি একটু ফাস্ট দৌড়চ্ছি, তো দেখতেই পেলে এমন এটা স্টেবিলাইজেশন। ওই যে আমার বাইক, তো এটা স্টেবিলাইজেশনটা তোমরা দেখে নিলে, চলো এটা সেটিংটা চেঞ্জ করে নিই। সবথেকে বেস্ট যেটা ইকেন করতে পারে 4K 60fps, দুটোই রেকর্ড করে দেখি সাইড বাই সাইড কতটা স্টেবল। একটু রানিং করছি, কতটা ফুটেজ কতটা স্টেবল তোমরা সাইড বাই সাইড স্ক্রিনেও দেখতে পাচ্ছ আশা করা যায়, যদিও কিনা অনেকটাই রোদ, মানে প্রচণ্ড রোদের মধ্যে আমি রেকর্ড করছি। তো সাইড বাই সাইড তোমরা দেখতেই পাচ্ছ রাইট সাইডের ফুটেজটা, আশা করা যায় যদি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তো রাইট সাইডের ফুটেজটা যথেষ্ট স্টেবল। দুটো রেকর্ডিং অন করে দিলাম, তো এই হচ্ছে, এবার একটু রানিং করছি আমি, স্টেবিলাইজেশনটা তোমরা দেখে নাও কতটা ক্লিয়ার কতটা স্টেবল দুটোই কিনা, যদিও কিনা দুটোতেই স্টেবিলাইজেশন অফ রয়েছে। ওয়েলকাম আইএনডি এক্সপ্লোরারে, ডিজিটেকের গো ক্যাম থেকে এখন আমি শ্যুট করছি 2.7K 30fps, হ্যান্ডহেল্ড চলছে, একদমই হ্যান্ডহেল্ড পজিশনে রয়েছে, কতটা স্টেবল ভিডিও আর কতটা ক্লিয়ার সেটা তোমরা দেখে নাও। এখন কোনো মাইক লাগানো নেই, ইন্টারনাল মাইকে রেকর্ড হচ্ছে এটা আমার ভয়েসটা, সেটা কতটা ক্লিয়ার সেটা তোমরা দেখে নাও। আর এখন আমি একদম পুরোপুরি রোদের মধ্যে চলে এসেছি, তো এখন তোমরা দেখতেই পাচ্ছ এটার এক্সটার্নাল মাইকটা আমি এখানে লাগিয়ে নিয়েছি, তো এখন যেই সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ টোটালটাই এক্সটার্নাল মাইক থেকে যাচ্ছে, আর আবারও হ্যান্ডহেল্ড পজিশনে রয়েছে, আর এখন রেকর্ড হচ্ছে 1080 60fps। সেম কথা বলবো, সামনে যে ফ্রন্ট স্ক্রিন সেটা অতটা ভালো নয় কোয়ালিটি, ব্যাক স্ক্রিনের কোয়ালিটি ওকে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ কতটা স্টেবল ভিডিও আর কতটা ক্লিয়ার। আমি এখন পুরোপুরি রোদের মধ্যে, একটু ছায়াতে ছিলাম, এখন পুরোপুরি রোদের মধ্যে, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ক্লিয়ার ফুটেজ, আর আমার পিছনে এই সুন্দর ভিউটা। দুটোই রেকর্ড করে দেখি সাইড বাই সাইড কতটা স্টেবল, দুটোই রেকর্ড করে দেখি সাইড বাই সাইড কতটা। তো তোমরা দেখে নিলে এই দুটো ক্যামেরার যে ভিডিও কোয়ালিটির মধ্যে ডিফারেন্স কতটা, সাউন্ড কোয়ালিটি, ফিল্ড অফ ভিউ আর ভিডিও ক্ল্যারিটির মধ্যে কতটা ডিফারেন্স সেটা তোমরা দেখে নিলে আশা করা যায় তোমরা বুঝতে পেরে গেছো যে কোনটা বেটার এই ভিডিও মোটো ব্লগিংয়ের ক্ষেত্রে বা কোনো রকম ভিডিওর ক্ষেত্রে অ্যাকশন ক্যামেরা হিসাবে কোনটা বেটার। এটা আমার যখন আমি নতুন নিয়েছিলাম তখন এটা 4500 পড়েছিল, আর এটার দাম 8999। তো এটার সাথে তোমরা পাচ্ছ দুটো স্ক্রিন আর অনেক অ্যাক্সেসরির সাথে, তো এটা ব্লগিংয়ের জন্য যথেষ্ট ভালো, আর আশা করা যায় ক্যামেরা কোয়ালিটি তোমরা দেখে নিলে। তো তোমরা কোন ক্যামেরাটা প্রেফার করবে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও,
আর এরকমই নতুন নতুন ভিডিও, নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আশা করা যায় খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তো ততক্ষণের জন্য ভালোমতো তোমরা রাইড করো, সেফ থাকো, ভালো থাকো।